হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আদা রসুন ও জিরা সহ নিত্য পণ্যের আমদানি হয়ে থাকে। এর সঙ্গে সপ্তাহ ধরে আমদানি স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে পেঁয়াজ ও আলুর। গত দুই দিন আগেও হিলি স্থলবন্দরে প্রতি কেজি ইন্দ্রজাতের পেঁয়াজ 76 থেকে 77 টাকা বিক্রি হলেও রোববার বিক্রি হয় 85 টাকায়। একইভাবে সাউথ ও নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হয় 90 টাকায়, আর আলু দুই দিন আগেও বিক্রি হয়েছে 30 থেকে 31 টাকায়, এখন 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পাইকারি ব্যবসায়ীরা। স্থলবন্দরে যে আগে পেঁয়াজ ঢুকতো 40-50 গাড়ি, এখন ঢুকতেছে 12-13 গাড়ি পেঁয়াজ। দুই দিন আগে 30 টাকা 29 টাকা ছিল, আর এখন হলো আলু হলো 35 টাকা। চাহিদা বেশি, আর তাছাড়া কেজি প্রতি প্রায় 3 থেকে 4 টাকা দাম বেড়ে গেছে। ভারতে পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই বন্দরে দাম বেড়েছে বলছেন আমদানিকারকরা। ইন্ডিয়াতে যখন কোনো পণ্য একটু একদিন কম ঢুকলো, পরের দিন চাহিদা বাড়লো বাংলাদেশে, তখন এমনিতে দাম ইন্ডিয়া আলারা এখানে মনিটরিং করে ওরাই দাম বাড়িয়ে দেয়, এখানে আমাদের কোনো হাত নেই। হিলি স্থলবন্দরের তথ্য মতে গত সপ্তাহে এই বন্দর দিয়ে আলু আমদানি হয়েছে 3541 মেট্রিক টন, পেঁয়াজ আমদানি হয়েছে 2882 মেট্রিক টন। সময় সংবাদ, হিলি।